তবে একটা কথা কি জানেন, বাউল গানটা হচ্ছে এমন একটা গান যে গান আপনারা শুনতে আসেন আর আমরা করতে আসি, এটার জন্য মনোযোগের খুব প্রয়োজন, মনোযোগ খুব প্রয়োজন। কারণ আপনি একবার অন্যদিকে অন্যমনস্ক হবেন, আপনার একটা কথা ছুটে যাবে। আমার ভাইয়ে কথা বলেছেন আমি মানলাম, কিন্তু এই যে একটার পর একটা কথা আমার কপি করে আপনি বলছেন, সব ঠিক আছে। আমি কি বলছিলাম যে গানের স্টেজে কোনো ভাই বোনের খাতিরও নাই, ভালোবাসাও নাই। উনি আমার বলতেছে কয়, এই যে তুমি প্রেম প্রীতি কথাটা বললা, এটা কোনটা কইলা? আপনার কান কি বাসাতে রেখেছেন আপনি? আপনার কান কি বাড়িতে রেখেছেন? আমি তো এই শব্দটা ইউজ করি নাই, আমি এই শব্দটা বলছি না। কিন্তু যদি আমি বলি এই শব্দটাই বলি, তারপরেও ভাই বোনের কি কোনো সম্পর্ক নাই? মা বাবার সাথে কি কোনো সম্পর্ক নাই? একজন মায়ের সাথে সন্তানের ভালোবাসা থাকে, একজন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে, একজন বোনের সাথে বোনের ভালোবাসা থাকে, একজন গুরু মুর্শিদের সাথে গুরু ভক্তের একটা প্রেম থাকে। আমরা একটা দরবারে যদি বায়াত হই, অনেক গুরু ভাইয়ানজারি থাকে, তাই না? থাকে না? সবার সাথে এক একটা জায়গায় স্থান কাল পাত্র ভেদে সম্পর্কের মূল্যটাও ওই রকম থাকে। যদি আপনি তার মূল্য, তার সম্মানটা আপনি দিতে পারেন। এখন আমি বলছি ভাইয়ের, ভাই বোনের ভালোবাসার কথা, এখন এটারে যদি আপনি অন্য চোখে দেখেন তাহলে এটা কি আমার দোষ? এটা আপনার মধ্যে কিছু কমতি আছে, ছোট হইতে পারি। এই জন্য এরকম না যে একটা কথা বলে চলে যাবেন আর এটা আমি ধরবো না। পরের বার থেকে কথা বললে আমি কি সত্যি এই কথাটা বলছি কি না এটা একটু ভেবে তারপর বলবে। তবে ধন্যবাদ ভাইকে যে কিছু তো একটা বের হইলো, আপাতত কিছু তো একটা বলছি। আশা করছি এরপর থেকে বলবে যেটা সেটা সঠিক বলবে। কারণ আপনি যদি স্টেজের মধ্যে একটা ভুল বলেন, তাহলে আমরা একই উস্তাদের ছাত্রছাত্রী, মান সম্মান কিন্তু উস্তাদের যাবে, তাই না? তাই তার দিকে লক্ষ্য রেখে তারপর থেকে কথা বলবেন। ধন্যবাদ। প্রথম পরিবেশটা ভালোই ছিল, অনেকটু এলোমেলো হয়ে গেছে। তো নূপুরের কথার পেশ হইল, সে বলছে খাতির ভালোবাসা নাই। এখন আমি শুনছি যে খাতির প্রেম প্রীতি নাই। হে বলছে হইল খাতির ভালোবাসা নাই, আমি শুনছি যে প্রেম প্রীতি নাই। আমি বললাম ভালোবাসা আপনি বুঝে নিলেন, প্রেম প্রীতি মাইন্ডে নিলেন বিষয়টা। আসলে বিষয়টা মাইন্ডে কোনো নেওয়ার বিষয় না, আমি যেটা শুনছি আমি এটাই বলছি। এখন তুমি বলতেছ ভালোবাসা, এখন কি ওইটাকে দামা সাবা দিতেছ? যাই হোক, ভালোবাসা যদি বললে তা হ কয়, ভালোবাসা তো সবার সাথে করুন যা, মা বাবার সাথে করুন যা, ভাই বন্ধুর সাথে করুন যা, মানে অনেক উদাহরণ টোরাণ দিল। কিন্তু কথা যে মুখ দিয়ে বইলা ফেলাইছে, কাউন্টার যে আমি ধরে লাইছি, অন্ত সুডন তো লাগবো একবার। ভালোবাসা আসলে পরিবেশটা একটু অন্যরকম হয়েছে, কথা বললেও কিন্তু একটা শরীরে স্পিড থাকতে হয়। এক মেয়ের সাথে এক ছেলের ভালোবাসা, তোমার ভালোবাসা দিয়ে কথা বলতেছি, তুমি যে কথাটা বললা, 12 বছর প্রেম করছে, রানিং প্রেম 12 বছর হয়েছে, হঠাৎ করে একদিন বলতেছে মেয়েটাকে, মেয়েটা ছেলেটাকে বলতেছে, আচ্ছা তুমি যে আমারে ভালোবাসো, কেমন ভালোবাসো আমাকে 12 বছর পরে? ও ছেলেটা বলতেছে মনে মনে, কি জবাবটা আমি দিই? পরে বলতেছে 12 বছর তোমার সাথে আমি পিরিত করলাম, কত কিছু দিলাম, ফট করে তুমি এখন আমার জিগাও কেরম ভালোবাসি? কইটা কোন কথা হইলো? কোন এমনি মনটা আমার সাইতাছে জিগাইলাম। কারে তুমি আমার জানের জান, পৃথিবী একবার তুমি আমার একবার, কেরি হোকাল আর কে ফরকাল, তুমি আমার সব। কবুচ্ছি
পরে বলতাছে আরে আমি যদি মইরিয়াও যাই তোমারে লইই মরবা কো তুমি মইরিয়া গেলেও আমারে লইই মরবা এই ভালোবাসো তুমি যদি ভালোবাসাও কইলা তাহলে তাহলে এই এই ভালোবাসা তোমার মনে হয় কোনটা বলে আচ্ছা যাই হোক এখন কথা বলার সময় না সময় এসে বিচ্ছেদ গানের তো একটি গান করলাম আর একটি গান করি তার অনেক কথাই বললো তো ভন কথা বলার একটা সিস্টেম থাকে এত কথা বলা লাগবো না এমন খালি গান গাইলাও